নমস্কার, কাকলির কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি সুস্বাদু রেসিপি, দই কোর্মা। প্রথমেই আমি নিয়ে নিলাম 5 পিস ইলিশ মাছ, আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম। হাফ চামচের মতো নুন, হাফ চামচের কম একটু হলুদ, 2 চামচ সর্ষের তেল, ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর এতে দিলাম একটু জল, জল দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর মিক্সার গ্রাইন্ডারে আমি 2 চামচ টক দই দিয়ে নিয়েছি। টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তাতে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচের একটু কম নুন আর একটু জল। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো আমার হয়ে গেছে। এতে উপর থেকে একটু সামান্য পাশে ঢেকে দিয়েছিলাম। এবারে ফ্রাই প্যানে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক এক করে। খুব বেশি ভাজবো না, দুদিকেই হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, আর ফেটানো দইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ফর্টি সেকেন্ডের মতো দইটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। তাতে দিলাম 1টা কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর 1/4 চামচ হলুদ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে ওই সর্ষে বাটা যে মশলাটা আমি রেখেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে পাতলা করে ওই সর্ষেটা ঢেলে দিলাম। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো আমি এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এক মিনিট মতো হয়ে গেছে, এবার এটাকে আমি বাটিতে ঢেলে রাখলাম। এদিকে আমি 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি তেলে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে, পেঁয়াজগুলো যেন একদম খড়খড়ে ভাজা হয়। পেঁয়াজে ব্রাউন কালার এসে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নিয়েছি, নিয়ে মাছের উপরে ছড়িয়ে দিলাম। আমার ইলিশের দই কোর্মা রেডি হয়ে গেছে। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার এই অনুরোধ রইল। থ্যাংক ইউ।